আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয়বাসী ভাইরা, আজকে আপনাদের সাথে দুইটি সংবাদ শেয়ার করব। সেটি হলো মালয়েশিয়ার রিক্যালিব্রিসি প্রোগ্রামের যারা ফিঙ্গারপ্রিন্ট করবেন, এই ফিঙ্গারপ্রিন্টের একটা আপডেট সংবাদ আছে। অন্যটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন যে ফ্লাইট শিডিউল, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার সহকারে বিশ্বের বিভিন্ন দেশের যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে সকলেই আজকের আপডেট সংবাদটি জানতে পারে। প্রথমে আমি মালয়েশিয়ার রিক্যালিব্রেসি প্রোগ্রামের যে আপডেট আছে সেই আপডেট সম্পর্কে আপনাদেরকে বলি। অনেক প্রশ্ন আছে যে ফিঙ্গারপ্রিন্ট কি কবে করব, আমার ফিঙ্গারপ্রিন্ট এখনও ডেট আসেনি, অনেক দিন আগে 6 মাস আগে আমি রেজিস্ট্রেশন করে রাখছি। সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা এটা কারো ব্যক্তিগত উপরে নির্ভর করে না, আপনি সেকলে আপনি একা একা করতে পারবেন না। আপনার ফিঙ্গারপ্রিন্টের শিডিউল ডেট নিতে হবে ইমিগ্রেশন থেকে আপনার বসের মাধ্যমে, আপনার বসই আপনার জন্য এগুলো করবে। তবে একটা জিনিস আপডেট আছে, সেটি হলো যে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাওয়ার পাশাপাশি 2016 সালে প্রথম দিকে মাইজি, ইমান এবং মুক্তি মেগা যখন রেজিস্ট্রেশন করে অবৈধদের বৈধকরণ, তখন ইমিগ্রেশনের লোকেরা অফিসে আসতো। ঠিক এখনও নতুন একটা সিস্টেম করা হয়েছে যে যারা রিক্যালিব্রেসি প্রোগ্রামে ফিঙ্গারপ্রিন্টের জন্য যারা আবেদন করেছেন, লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে ইমিগ্রেশনের অফিসাররাই দু একটা প্রতিনিধির সাথে তারা অফিসে আসবে, ফ্যাক্টরিতে আসে। এখন অলরেডি শুরু হয়ে গেছে, এরকম বড় বড় ফ্যাক্টরিতে অলরেডি শুরু হয়ে গেছে যে ইমিগ্রেশন থেকেই সরাসরি তাদের গাড়িতে সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে আসে ফ্যাক্টরিতে বা বড় অফিসে, তারা ওখানে সমস্ত ওয়ার্কারদের ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের মালিকদের সাথে কথা বলেন, সুপারভাইজারের সাথে কথা বলেন যে এরকম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। এরপরে লেভিউ শুরু হয়েছে অলরেডি, অনলাইনেও পে করা যায়, ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাপের মাধ্যমে পে করা যায়, সরাসরি লেভি এখন পে করা যায়। আর একটা কথা বলবো, আপনাদের ডকুমেন্টসগুলো আপনাদের সাথে রাখবেন। দ্বিতীয় যে সংবাদটি আছে সেটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু ব্যাংকক এবং ব্যাংকক টু ঢাকা রিটার্ন টিকিট সহকারে ফ্লাইটের কিছু শিডিউল আছে। আগে 2টি ফ্লাইট ছিল, এখন তারা 3টি ফ্লাইট চালু করেছে, ঢাকা টু ব্যাংকক, ব্যাংকক টু ঢাকা। যেই 3টি ফ্লাইট আছে প্রতি সপ্তাহে এখন 3টি ফ্লাইট যাবে। আগামী 17 ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে, তবে প্রতিদিন ঢাকা থেকে 11:30 বিমান ফ্লাইট শুরু করবে ব্যাংককের উদ্দেশ্যে প্রতি বৃহস্পতি, শুক্র এবং রবিবার, প্রতি বৃহস্পতি, শুক্র এবং রবিবার সকাল 11:30 ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা থেকে বিমান ছাড়বে। এবং ব্যাংকক থেকে একই দিনে ব্যাংকক থেকে আবার ঢাকার উদ্দেশ্যে বিকাল 5:15 ফ্লাই করবে ঢাকার উদ্দেশ্যে একই দিনে। সেজন্য যে সমস্ত ভাইয়েরা ব্যাংককে ঘুরতে যাবেন, ট্যুরিস্ট ভিসা যাবেন বা যে কোনো ভিসায় যাবেন, তারা এখনই আপনারা এগুলো চেক করে নিন। এবং বলা হয়েছে যে কোনো কারণে এই শিডিউলটা আবার চেঞ্জ আসতে পারে। আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের অনেকের মনের প্রশ্নের উত্তরগুলো এর মধ্যে থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী আপডেট, নতুন কোনো সংবাদ নিয়ে হাজির হব আগামীকালকে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।